চাল চুরি কিনারা করলো পুলিশ। রাতের অন্ধকারে শাটার ভেঙে 102 বস্তা চাল চুরির অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। চুরি যাওয়ার 1.5 মাসের মধ্যে চুরির কিনারা করলো পুলিশ। এবার পুলিশি তৎপরতায় উদ্ধার চুরি যাওয়া প্রায় 35 বস্তা চাল। এই ঘটনায় গ্রেফতার 3 অভিযুক্ত। ধৃতদের এদিন তোলা হয় বরাসত মহকুমা আদালতে। পুলিশের এই ভূমিকায় খুশি সকলে। ঘটনা সূত্রে জানা যায়, অশোকনগর থানার মানিকতলা এলাকায় বিনয় মিত্র নামে এক ব্যবসায়ীর চালের দোকান রয়েছে। চলতি বছরের 15 জুন রাতের অন্ধকারে দোকানের শাটার ভেঙে রীতিমতো চার চাকা গাড়ি নিয়ে এসে দুষ্কৃতীরা প্রায় 102 বস্তা চাল চুরি করে নিয়ে পালায়। পরদিন সকালে চালের মালিক দোকানে ঢুকতেই চক্ষু চড়ক গাছ তার। দোকানে ঢুকতেই তিনি দেখেন দোকানের শাটার ভাঙা, জিনিসপত্র চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপর হিসাব করতেই দোকান মালিক জানান, তার দোকান থেকে 102 বস্তা চাল চুরি হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এরপরে দোকান মালিক অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। খতিয়ে দেখা হয় দোকানের সামনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এরপরই চুরির ঘটনার ঠিক 1.5 মাসের মাথায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাদুরিয়া থানার কাঠিয়াহাট এলাকা থেকে এক চাল ব্যবসায়ীর গোডাউন থেকে সেই চুরি যাওয়া 35 বস্তা চাল উদ্ধার করে। সেই সাথে গ্রেফতার করা হয় 2 অভিযুক্তকে। 103 বস্তা চাল ছিল, শাটারটা ভেঙে চুরি করেছিলেন। আজ থেকে 1.5 মাস আগে 15 জুন আজকে সকালে আমাদের পুলিশ ডেকেছিলেন। ডেকে আমাদের সাথে এসডিও বারের সাথে এসডিও সাহেব এবং থানার বড়বাবু কথা বললেন। বললেন যে কিছুটা চাল রিকভারি করা হয়েছে, বাকিটা উদ্ধার হবে, আপনারা এই চালটা নিয়ে যান। পুলিশের ভূমিকা যথেষ্ট আমরা খুশি, যা আশা রাখছি আগামী দিনে বোধহয় বাকিটা আমরা চালটা পাবো। পুলিশ সূত্রে জানা যায় 2 অভিযুক্তের নাম ফারুক গাজী এবং নাসির উদ্দিন। 2 অভিযুক্তকে দেগঙ্গা থানার চাঁদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। 2 অভিযুক্তকে জেরা করে উঠে আসে আরও এক ব্যক্তির নাম। জানা যায় চুরি যাওয়া চাল কেনার অপরাধে বাদুরিয়া থানার কাটিয়াহাট এলাকার বাসিন্দা চাল ব্যবসায়ী আক্তার মিস্ত্রি নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতে চেয়ে এদিন তোলা হয় বরাসত মহকুমা আদালতে। এই বিষয়ে চাল ব্যবসায়ী বিনয় মিত্র জানান, আমার একটি চালের দোকান রয়েছে। 15 জুন আজ থেকে প্রায় 1.5 মাস আগে আমার চালের দোকানে 102 বস্তা চাল চুরি হয়। এরপর আমি অশোকনগর থানায় অভিযোগ জানাই। এদিন অশোকনগর থানার পক্ষ থেকে আমাকে ফোন করা হয় এবং জানানো হয় 35 বস্তা চাল উদ্ধার করেছে তারা। সেই সাথে এই ঘটনার সাথে যুক্ত থাকা অভিযুক্তদেরকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এই ভূমিকায় আমরা খুবই খুশি। আমার চালের দোকান চুরি হয়েছিল আজকে ঠিক 1.5 মাসের মাথায়। অশোকনগর থানার থেকে আমাদেরকে ফোন করে জানালো যে আমার কিছু মাল উদ্ধার হয়েছে। এবার এখানে আসলাম, আসার পরে আমাদেরকে 35 বস্তা চালের ই করেছে। চোর গ্রেপ্তার হয়েছে, 3 জন চোর গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, আশা তো পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম যে এটা কি সম্ভব আদৌ, কিন্তু আজকে দেখলাম না এটাও সম্ভব হয় বা হচ্ছে। হ্যাঁ, পুলিশের ভূমিকা আমরা খুব সন্তুষ্ট। পাশাপাশি এদিন চুরি যাওয়া চাল উদ্ধারের পর এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাস অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করকে পাশে রেখে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, যে দোকান আছে দোকানের মালিক বিনয় মিত্র, যার নন্দনকাননে বাড়ি অশোকনগর থানার অন্তর্গত, সে তার চালের দোকানে আসে প্রতিদিনের মতন। এসে দেখে শাটারের এটা বেঁকানো আছে, শাটারের যে লোহার পাত থাকে, এবং ভেতরে গিয়ে সে গুনে দেখে 102 বস্তা চাল নেই সেখানে। কোনো অজ্ঞাত পরিচয় চোরেরা চুরি করে নিয়ে গেছে। 1-1 বস্তায় 25 কিলো করে চাল থাকে। তারপরে অশোকনগর থানা তৎপরতার সঙ্গে আমিও সেখানে নিজে যাই, বা ওসি যিনি আছেন চিন্তামণিবাবু বা তার টিম নিয়ে সেখানে যাই। আমরা প্লেস অফ অফেন্স ভিজিট করি, আমাদের সুপিরিয়র রেসপেক্টেড এসপি ম্যাডাম বা অ্যাডিশন ম্যাডামকে জানাই, তারাও আমাদের নির্দেশ দেন ভালোভাবে তদন্ত করতে। সেইভাবে তদন্ত চালু করে, নানান ব্যস্ততার মধ্যেও এগুলো নানান জায়গা থেকে মানে এর মধ্যেই দুটো আসামি ধরেছিল। তাদের পিসি পিরিয়ডে 3 দিনে পিসি এনেছিল,
মামান্য আদালতের অনুমতি ক্রমে ওদের স্টেটমেন্ট অনুযায়ী আরও একজনকে আমরা ধরেছি এবং এখন অবধি 35 বস্তা চুরি যাওয়া যে মাল গিয়েছিল 102 বস্তা তার মধ্যে 35 বস্তা উদ্ধার করতে পেরেছি। এখন অবধি তো 3 জন আছে, আরও থাকবে, অনেকে আছে, সেগুলো ইনভেস্টিগেশনে পিসি পিরিয়ড এসে আরও আমরা বলতে পারবো পরবর্তীকালে। এখন অবধি তো আমাদের কাছে তো চালেরই পেয়েছি, আরও পরবর্তীকালে জানতে পারবো যদি আর কিছু চুরি করে থাকে তাহলে সেভাবে আমরা বলতে পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।